বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ লিগাল সেলের উদ্যোগে বিজেপি প্রদেশ কার্যালয়ে এক যোগদানের সভা অনুষ্ঠিত হয়। এই দিনের এই সভায় ভারতীয় জনতা পার্টির বিচারধারায় অনুপ্রাণিত হয়ে লিগাল সেলের হাত ধরে 65 জন আইনজীবী বিভিন্ন দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হন। এদিন যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, একটা সম্পর্কে বিশ্বাসটাই আসল, যে সম্পর্কে একে অপরের ওপর চোখ বুজে বিশ্বাস করা যায়, সেই সম্পর্কটাই মজবুত হয়। পাশাপাশি বিশ্বাসটা টিকিয়ে রাখাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর দেশের জনগণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর বিশ্বাস করেছেন এবং প্রধানমন্ত্রী জনগণের সেই বিশ্বাসটা টিকিয়ে রাখতে সর্বপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। মিডিয়া সেলের বন্ধুরা আছেন, মিডিয়া বন্ধুরা আছেন, সবাইকে আমি এখানে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আমাদের যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা পার্টি মনে হয় এখানে কে চিফ মিনিস্টার আর কে সভাপতি, এগুলো কিন্তু কোনো মানে রাখে না। মানুষ আলটিমেটলি যে যে প্রফেশনে থাকুক, আমরা কিন্তু সব হিউম্যান বিং, আর হিউম্যান বিং এর আপনার আর আমার বা আমাদের মধ্যে কারোর মধ্যে খুব বেশি একটা ডিফারেন্স নেই। আপনার যা আছে আমারও তা আছে। এখন কথা হচ্ছে যে প্ল্যাটফর্ম খুঁজে, মানুষ খুঁজে যে কার কাছে। আজকে যখন দেখা যাচ্ছে গেল বিবেকানন্দজিও কিন্তু সাংঘাতিক এদিক সেদিক খুঁজছিল, কোথায় যাওয়া যায়, ভগবান আছে শুনেছি কিন্তু সেটা দেখছি না কোথায়, এদিক সেদিক দৌড়ে গিয়ে শেষ পর্যন্ত একটা জায়গায় গেল, সেখানে রাম পরমহংস রামকৃষ্ণ এবং পরমহংস দেবের কেন্দ্র গেল। তখন বুঝতে পারলো এই হচ্ছে রাস্তা, যেখান থেকে আমি যা খুঁজছিলাম মনে মনে। আমরা প্রতিটা মানুষ কিন্তু এইভাবে খুঁজি, কিভাবে আমরা চলি, আমাদের দেশ কিভাবে চলবে আমরা খুঁজতাম। এতদিন পরে আমরা দেখলাম এমন এক ব্যক্তি আমাদের গার্জিয়ান, তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। সে যখন 2014-তে দেশ চালানোর, আমি খুব ঠিক আছে গুজরাটের 13 বছর মুখ্যমন্ত্রী ছিল, কিন্তু সেইভাবে একটা এরিয়া ভিত্তিক উনি একটা প্রদেশের মুখ্যমন্ত্রী ছিল। প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পর দেখুন অনেকে বলি আমরা যে মানুষ ইম্পর্টেন্ট না, কিন্তু মাঝে মাঝে মানুষ ভগবান ওই মানুষের মাধ্যমে যে তার যে চিন্তাধারাটা পুরো ভারতবর্ষের চেহারাটাই পাল্টে। এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপির সভাপতি বলেন, ভারতীয় জনতা পার্টিতে দিকে দিকে যোগদানের ঢেউ উঠেছে, রাজ্যের জনগণ ভারতীয় জনতা পার্টিকে বেছে নিচ্ছে, তার একমাত্র কারণ এই দেশের উন্নয়নে নিজেকে সমর্পণ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রীর এই আদর্শে আদর্শিত হয়ে কাজ করে চলেছে বিজেপির পরিচালনাধীন রাজ্য সরকার। আজকে ভারতীয় জনতা পার্টিতে দিকে দিকে যোগদানের প্রক্রিয়া শুরু হয়েছে, আজকে পাহাড়েই হোক এবং গ্রামগঞ্জে যেখানেই হোক, সমাজের প্রত্যেকটা অংশের মানুষ আজকে ভারতীয় জনতা পার্টিকে বিকল্প হিসাবে বেছে নিয়েছে। তার কারণ কি? তার একটাই কারণ, যেটা আমার পূর্ববর্তী বক্তারা অশোকদা বলছিলেন, যে এই ভারতবর্ষের একটা পরিবর্তন, রাজ্যের পরিবর্তন। এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।